আমাদেরকে আগে ইসলামকে জানতে হবে, আল্লাহকে জানতে হবে, রসুলকে জানতে হবে, ইসলামকে জানতে হবে। আমরা অনেকে আছে জন্মসূত্রে ইসলামকে পাচ্ছি, যার কারণে আমাদের নামাজের মধ্যে শত ভুল, আমাদের হজের মধ্যে শত ভুল, আমাদের রোজার মধ্যে শত ভুল। যখন আপনি আল্লাহকে চিনতে শিখবেন, রসুলকে চিনতে শিখবেন, ইসলামকে চিনবেন, তখন আপনার ধর্ম পালনের পদ্ধতি চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই চেঞ্জ হবে, 100% চেঞ্জ হবে। যদি চেঞ্জ না হয় নিশ্চয় আপনার আমলের মধ্যে দুর্বলতা আছে, আল্লাহকে চিনতে পারেনি। পৃথিবীর মুখে এমন অনেক মুসলিম আছে যারা আমাদের মধ্যে রসুলের নাম পর্যন্ত জানে না, বলছে রসুল আমাদের শেষ নবীর নাম আমরা অনেকেই জানি না, এখনো আছে অনেক যারা নিজেকে মুসলিম দাবি করে হচ্ছে নিজের নবীর নাম পড়তে জানে না। ইসলাম পালন দেখে ঝাঁকে ঝাঁকে মুসলিমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছে, আর নামাজিরা তো নামাজ, তার এখন নামাজি পাঁচক নামাজ পড়ছে, তার কথার দাম নাই, তার আমানত দাঁড়ি দাঁড়ায় বলে ইসলাম জাতির সামনে তাবলীগ করছে। নূহ আলাইহিস সালামের স্টাইল কি ছিল জাতির সামনে আল্লাহকে রিপ্রেজেন্ট করা, ইসলামকে রিপ্রেজেন্ট করার স্টাইল দেখেন, মা আলাইকুম লা তাজুনা লিল্লাহি নাকর, তোমাদের কি হলো যে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর পদমর্যাদা, আল্লাহর সম্মানের ব্যাপারে তোমরা বিন্দুমাত্র চিন্তা ভাবনা করো না। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. তো আজকের যে বিষয়টা একটা বিশাল একটা অধ্যায়, সেই বিশাল একটা অধ্যায়ের কিছু সংগৃহীত কথা যেটা আপনাদের সামনে উপস্থাপন করবো আজকে, সমস্ত বিষয়টা ফুটিয়ে তোলা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি বলেছি একটা বিশাল অধ্যায়। এই বিশাল অধ্যায় থেকে কিছু কিছু কথা, অনেক কিছু কথা থাকবে যেগুলো আমি ইচ্ছাকৃত ব্যাখ্যা করব না, কারণ সেগুলো ব্যাখ্যা করতে গেলে আসল জিনিসটা আপনার সামনে তুলে ধরতে পারবো না। একটা বিশেষ উদ্দেশ্য আপনাদের সামনে নিয়ে এসেছি, আল্লাহ তাআলা কতটা সফলতা দেবেন সেটা আল্লাহ ভালো জানেন, আমরা তো অন্তরের মালিক না, ভবিষ্যতের মালিক না, আল্লাহ অন্তরের মালিক, আল্লাহ ভবিষ্যতের মালিক, অতএব আল্লাহ ভালো জানেন। পৃথিবীতে ধর্মকে কেন্দ্র করে মোটামুটি আপনারা যতটুকু জানেন চার ধরনের লোক পাবেন। একটা হচ্ছে কি, যারা সঠিক ধর্মকে পুরোপুরি ভাবে মেনে চলে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সঠিক ধর্মকে মেনে চলে কিন্তু পুরোপুরি মেনে চলে না, আংশিক মেনে চলে বা বেশিরভাগ মেনে চলে, অল্প করে ছেড়ে দেয় বা বেশিরভাগ ছেড়ে দেয়। তৃতীয় পর্যায়ে হচ্ছে ধর্মকে তো মানে, তার চিন্তায় সে ধর্মকে মানে কিন্তু সে ভুল ধর্মকে মানে। চতুর্থ পর্যায়ে পড়ে সে ধর্মকেই মানে না। আমার গবেষণায় এই চার প্রকার লোককে আমি দেখতে পাচ্ছি ধর্মের ভিত্তিতে, যা ধর্মকে নিয়ে ভাবনা চিন্তা করে। এবার একটা দেখে যারা তো ধর্মই মানে না, তাদেরকে আমরা এক কথায় নাস্তিক হিসাবে চিনি। তাদের নাস্তিকতার মূল কারণ হচ্ছে তারা চোখের সামনে যে সমস্ত মানুষগুলোকে দেখছে ধর্ম পালন করতে, হতে পারে মুসলিম, হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, বা হতে পারে যে কোনো ধর্মের অনুসারে, তারা দেখছে যে কোন এক মুসলিমকে দেখছে সে ইসলাম পালন করছে, কোন এক হিন্দুকে দেখছে হিন্দু ধর্ম পালন করছে, বা কোন এক খ্রিস্টানকে দেখছে খ্রিস্ট ধর্ম পালন করছে, কিন্তু তার মধ্যে অনেক ত্রুটি দেখতে পাচ্ছে যার কারণে তাকে অনেক ক্ষেত্রে বাধ্য করে নাস্তিকতার দিকে নিঠে নেওয়ার জন্য। আজ বর্তমান সময়ে ইসলামের উপরে, আল্লাহর উপরে, রাসূলের উপরে আমল তোলার জন্য সব থেকে বড় কেউ দায়ী হয় সেটা মুসলিম, কোরআন বা হাদিস নয়, এটা আমরা সকলেই একমত, আমরা সকলে জানি এটা। কারণ আমাদের ক্যারেক্টার, আমরা যেভাবে
মানে ইসলামকে রিপ্রেজেন্ট করছি, আমি যখন ইসলাম পালন করছি তখন আমি কিন্তু দীঘা অন্যান্য যে সমস্ত মানুষগুলো আছে তার সামনে আমি ইসলামকে পেশ করছি। তো মানুষ তো সেটাই দেখবে, কয়জন মানুষ কোরআন পড়ে, কয়জন মানুষ হাদিস অধ্যয়ন করে, তাই না? প্রত্যেকটা মানুষ, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একটা অমুসলিম, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন কিভাবে করবে? প্রথমত সে আমাকে দেখবে, একজন মুসলিমকে দেখবে, মুসলিমকে যেভাবে সে দেখবে সে ইসলামকে সেভাবে শিখবে। যার কারণে আমাদের ওদের একটা বিশাল একটা অংশ ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইসলাম তো মানছি কিন্তু এমন ভাবে ইসলামটাকে মানছি যেটা আমার জন্য ক্ষতিকারক, ইসলামের জন্য ক্ষতিকারক। কারণ আমি ইসলামকে রিপ্রেজেন্ট করছি পৃথিবীর সামনে, আমি তখন মান পালন করছি ইসলামকে, আর আমি যখন ভুলভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করবো মানুষের সামনে, তখন মানুষ ভাববে যে ইসলামটাই আসলে এরকম। আপনি একটা ভালো গাড়ি চালাতে শুরু করলে, অ্যাক্সিডেন্ট করলে দায়ী কে? গাড়িটা দায়ী নাকি আপনি দায়ী? সকলেই জানে যে ড্রাইভারের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির কোয়ালিটি কি তার জন্য তার ফিচার্স দেখতে হবে, তাই কিনা? তো ইসলামকে আমরা রিপ্রেজেন্ট করছি মানুষের সামনে, বিশ্বের সামনে, কিন্তু যেভাবে ইসলাম এসেছে, যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পালন করেছে, এবং যেভাবে রবি সঙ্গীরা ইসলামকে বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করেছে, সেভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। যার কারণে এখন বিশ্বের প্রত্যেকটা ধর্মাবলম্বী লোক ইসলামের উপরে, আল্লাহর উপরে, রসুলের উপরে আমাদের কথা বলছে, তোমাদের আল্লাহ এরকম, রসুল এরকম, যে কোনো মুহূর্ত আপনি দেখবেন, কাউকে দেখবেন, আজ দেখবেন, দেখতে তো পাচ্ছেন সবকিছু, কি আর বলবো? আল্লাহকে নিয়ে গালি, রসুলকে নিয়ে গালি, ধর্মকে নিয়ে গালি। আমরা মানুষের সামনে তুলে ধরেছি ইসলাম এরকম, একজন অমুসলিম মসজিদ সম্পর্কে চিন্তা করলে ভাবে যে মসজিদে কি না যাবে। আমরা মানুষের সামনে কি তুলে ধরছি? একজন অমুসলিম তারা ইসলামকে অধ্যয়ন করছে, এবং ইসলামে তাদের দৃষ্টিতে এমন কিছু অপব্যাখ্যা করে মানুষের সামনে পেশ করছে যে ইসলাম এরকম, কিন্তু আবহ ইসলাম এরকম নয়, সঠিককে তুলে ধরছে না। সেই দৃষ্টিভঙ্গি আমাদেরকে দূর করতে হবে আমাদের ব্যবহারের মাধ্যমে। আমাদের ব্যবহার তখনই পরিবর্তন হবে যখন আমার সার্বিক জীবনে কোরআন এবং হাদিসকে বাস্তবায়ন করবো, কোনোভাবে সম্ভব নয়। আপনি কোরআন এবং হাদিসকে নিজের জীবনে পুরোপুরিভাবে যদি বাস্তবায়ন নাই করেন, আপনি প্রকৃত একজন মানুষ হতে পারবেন না, মুসলিম তো দূরের কথা। একজন ভালো মানুষ হতে গেলে আগে আপনাদের প্রকৃত ভালো মুসলিম হতে হবে, কোনোভাবে সম্ভব নয়। অতএব আমরা যারা বিশ্বের সামনে ইসলামকে তুলে ধরছি, আমাদেরকে আগে ইসলামকে জানতে হবে, আল্লাহকে জানতে হবে, রসুলকে জানতে হবে, ইসলামকে জানতে হবে। আমরা অনেকে আছে জন্মসূত্রে ইসলামকে পাচ্ছি, যার কারণে আমাদের নামাজের মধ্যে শত ভুল, আমাদের হতের মধ্যে শত ভুল, আমাদের রোজার মধ্যে শত ভুল, কারণ আমরা জন্মসূত্রে ইসলাম পেয়েছি। প্র্যাকটিক্যালি আমি জেনে শুনে ইসলাম প্রয়োজন পাইনি। যখন আপনি আল্লাহকে চিনতে শিখবেন, রাসূলকে চিনতে শিখবেন, ইসলামকে চিনবেন, তখন আপনার ধর্ম পালনের পদ্ধতি চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই চেঞ্জ হবে, 100% চেঞ্জ হবে। যদি চেঞ্জ না হয় নিশ্চয় আপনার আমলের মধ্যে দুর্বলতা আছে। আমরা এখনো পর্যন্ত আল্লাহকে চিনতে পারিনি। পৃথিবীর বুকে এমন অনেক মুসলিম আছে যারা এখনো পর্যন্ত রাসূলের নাম পর্যন্ত জানে না, বলছে রসুল, শেষ নবীর নাম কি? রসুল। আরে রসুল শেষ নবীর নাম নয়, রসুল মানে কি? আল্লাহর বার্তা বাহক। আর আমরা বললাম শেষ নবীর নাম হচ্ছে রসুল, এটাই হচ্ছে আমাদের শিক্ষা। আমাদের শেষ নবীর নাম আমরা অনেকেই জানি না, এখনো আছে অনেক থাকে যারা নিজেকে মুসলিম দাবি করে, অথচ নিজের নবীর নাম বলতে জানে না। এর জন্য বলছি আগে আমাদের ইসলামের মধ্যে দুই কোয়ালিটি, চারটে কোয়ালিটি বলেছি, তার মধ্যে দুটো কোয়ালিটি ইসলামের মধ্যে থেকে, যারা পরিপূর্ণভাবে ইসলাম মানছে, আর কিছু আছে যারা
ইসলাম যদি বিশ্বাস করে কিন্তু তোর রসুলের নাম জানে না, নামাজের পুরোপুরি পদ্ধতি জানে না, পদ্ধতি জানে না, নামাজের মধ্যে কি করতে হয়, কি দোয়া পড়তে হয়, সূরা পড়তে, এগুলো জানে না, হজ করতে যাচ্ছে টাকা হয়েছে আবার সম্পত্তি চলো হজ করতে, হজের আহ্বান জানে না, হজে গিয়ে কি করতে হবে কিছুই জানে না। যদি না জেনে আমল করেন সে আমল কি হবে বুঝতে পারছেন তার প্র্যাকটিক্যাল কি অবস্থা? আজ আমরা ইসলামকে মানুষের সামনে পেশ করছি, বেধর্মের সামনে আল্লাহর রাসূল তার সঙ্গী সাথীরা যেভাবে ইসলামকে পেশ করছে নিজের চরিত্রের মাধ্যমে, আল্লাহর রাসূল এবং তাদের সাহাবীদের চরিত্র দেখে, তাদের কথাবার্তা দেখে, তাদের আমানতদারিতা দেখে, তাদের সত্যবাদিতা দেখে মানুষ ঝাঁকে ঝাঁকে ইসলাম গ্রহণ করছে, আর আমাদের ইসলাম পালন দেখে ঝাঁকে ঝাঁকে মুসলিমরা দ্বিধানন্দের মধ্যে পড়ে আছে। আর নামাজিরা তো নামাজ, তার একজন নামাজি পাঁচক নামাজ পড়ছে, তার কথার দাম নাই, তার আমানতদারিতা নাই। একজন নবী হওয়ার জন্য সর্বপ্রথম তার মধ্যে যে গুণগুলো থাকা আবশ্যিক সেটার মধ্যে হচ্ছে একটা সত্যবাদিতা, আমানতদারিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন নবুয়ত লাভ করলেন তার পূর্বে এক বাক্যে যদি সেই মক্কার মুশরিকরা পর্যন্ত মানত যে এই আমাদের এই এলাকার মধ্যে সত্যবাদী সবচেয়ে উচ্চ পর্যায়ে থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আছে, এবং আমানতদারিতা যদি তার মধ্যে থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আছে। এই কথা কাফের মুশরিকদের কাছ থেকে আল্লাহর রাসূল নিজে কবুল করে নিয়েছেন নবুয়তের সময়। সমস্ত ওই মক্কার লোকদেরকে এক জায়গায় একত্রিত করে আল্লাহর রাসূল যখন সমস্ত গ্রন্থের নাম ধরে ডাক দিয়ে বলেন, আমি যদি আজকে তোমাদের সামনে বলি এই পর্বতের অপর প্রান্তে সত্য দল তোমাদের আক্রমণ করার জন্য উট পেতে বসা আছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? আগে জমিটাকে প্রস্তুত করি না, কি বলে চাষ করার পূর্বে জমিটাকে চাষের উপযোগী করে তুলি। তো নবী হওয়ার আগে নবীর কিছু বৈশিষ্ট্য, তুমি যে নবী হওয়া আগে সে বিশ্বাস জাতির মধ্যে তৈরি করতে হবে, রসুলের মধ্যে সেই গুণগুলো ছিল। এমনকি নবী হওয়ার পরে যখন কাফের মুশরিকরা অনেক এমন মানুষ আছে যারা নবীকে নবী হিসাবে অস্বীকার করেছিল, তারাও কিন্তু আমানত হিসাবে রসুলের কাছে জিজ্ঞেস রাখতেন যে আপনি মোহাম্মদ আপনি এটা রাখেন, তারা এটা মানত, তিনি আমানত তার হিসাবে এখানে সবচেয়ে এক নম্বরে আছে নবী হিসাবে আমানত। কিন্তু আমরা ইসলাম কেমন ভালো মানুষের সামনে পেশ করছি, আমরা বলছি ভাই কালকে 10টার সময় দেখা হবে, আমার বন্ধু বসে থেকে বসে থেকে 11-12-13 করতে 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 3 ঘন্টা লেট, ভাই একটু কাজে ব্যস্ত, ভাই কালকে আপনার দোকানদার যা হাজার করে পাওনা আছে কালকে অবশ্যই দিয়ে দেবো, দেখা হয়েছে কালকে দেবো, আপনার সাথে দেখাই করবে না। অথচ ও 5 অক্টের মুসলিম হাজির সাহেব, চিন্তা করেছেন আপনি কোন ইসলামকে জাতির সামনে পেশ করছেন? আপনি একজন নামাজি হয়ে একজন বেনামাজি দোকানদারকে যখন আপনি বলবেন যে আগামীকালকে আপনার দোকানের সমস্ত ধারপাতি পরিশোধ করে দেবো, আগামীকাল আপনার চাকরি দেখা করলেন না, ওই বেনামাজি আপনার কি বলবে? একজন নামাজি হয়ে যদি এগুলো কথা হয় আপনি কোন ইসলামকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করছেন? চিন্তা করেছেন প্রশ্ন? আপনি শুধু এতটুকু ভাবছেন যে আমি একজন মানুষ না, আপনি যখন 5 অক্টের মুসল্লি আপনি জাতিকে রিপ্রেজেন্ট করছেন, আপনি ইসলামকে রিপ্রেজেন্ট করছেন, আপনি আল্লাহর জাতির সামনে তুলে ধরছেন, রাসূলের জাতির সামনে তুলে ধরছেন, আপনি একজন মানুষ না, কে আপনার এই ভুল ধারণাকে দূর করবে? কেন আমাদের মুসলিমদের মধ্যে মুসলিমদের জন্য এত ঘৃণা? কারণ আমরা আমাদের মধ্যে সে ঘৃণা তৈরি করে দিচ্ছি আমাদের ব্যবহার দ্বারা, আমাদের কথার দ্বারা, আমরা পরিবর্তন হতে চাই না। কিন্তু আমাদের অবস্থা বিপরীতে, কারণ কেন বিপরীত, এর উল্টো একটাই কারণ, আমরা আল্লাহকে এখনো পুরোপুরি ভাবে চিনতে পারিনি,
আল্লাহকে না চিনে আমরা আল্লাহর ইবাদত করছি, রাসূলকে না চিনে আমরা রাসূলের অনুসরণ করছি। যখন আপনি পুরোপুরি আল্লাহকে চিনতে পারবেন তখন আপনার ইবাদত হবে অন্যরকম। যখনই কথা দেবেন তখন আপনার মাথা চিন্তা হবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আপনি কথা খেলাপি করতে পারেন। আপনি মিথ্যা কথা বলেন, আপনি 100 বার ভাববেন, কারণ আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ সর্বক্ষণ আপনাকে দেখছেন। কিন্তু আল্লাহর ক্ষমতা আপনি জানলেন না, কি করে কি করবেন? আমি নূহ আলাইহিস সালামের স্টাইল আপনার সামনে কিছু কথা বলছি। নূহ আলাইহিস সালাম জাতির সামনে তাবলীগ করছেন, নূহ আলাইহিস সালামের স্টাইল কি ছিল জাতির সামনে আল্লাহকে রিপ্রেজেন্ট করা, ইসলামকে রিপ্রেজেন্ট করার স্টাইল দেখেন। মা আলাইকুম লা তারজুনা লিল্লাহি নাকর, তোমাদের কি হলো যে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর পদমর্যাদা, আল্লাহর সম্মানের ব্যাপারে তোমরা বিন্দুমাত্র চিন্তা ভাবনা করো না? এটা নূহ আলাইহিস সালাম জাতির লক্ষ্যে বলছেন, তোমরা যে এত পাপের মধ্যে নিমজ্জিত আছো, আল্লাহর ব্যাপারে কোনো চিন্তা ধারণা নাই, এত পাপ করছো কিসের জন্য? তোমরা কি আল্লাহর ব্যাপারে ভুলে গেছো? আল্লাহর ক্ষমতা কি ভুলে গেছো? আল্লাহর শ্রেষ্ঠত্ব কি ভুলে গেছো? আল্লাহর মর্যাদা কি ভুলে গেছো? আল্লাহ কে তোমরা জানো? আল্লাহকে যদি পুরোপুরি তুমি জানতা, তোমরা এই পাপের মধ্যে কোনোদিন থাকতে পারতা না। নূহ আলাইহিস সালাম জাতির লোকেরা আল্লাহকে জানতে পারেনি, যার কারণে নূহ আলাইহিস সালামের কথাকে অস্বীকার করেছিল। তাদের অপরিণতি কি হয়েছিল? তাদের ডুবে মরতে হয়েছিল। আজ আমরাও আল্লাহকে না জানার কারণে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর দিন থেকে আমরা বিমুখ হয়ে গেছি, আমাদের পরিণতি স্থির হয়। নূহ আলাইহিস সালাম আল্লাহর শ্রেষ্ঠত্ব, ওয়াকার, উচ্চ পদমর্যাদা, সম্মান, ওয়াকার, ওয়াকার বুঝলেন? আমরা একটা উদাহরণ দিই, আমাদের ভারতের অনেকগুলো সম্মানসূচক কিছু পদ দেওয়া হয়, যেমন রাষ্ট্রপতি একটা ই আছে, সম্মান দেওয়া হয় না? তা রাষ্ট্রপতি সম্মান সবাই পায় না কেন? আপনি পান না কেন? আমি কেন পাই না এখন বলতো রাষ্ট্রপতি সম্মান? তা রাষ্ট্রপতি সম্মান কাকে দেবে ভারত সরকার? আপনি সকলে জানেন, সবাই এখানে জ্ঞানী মানুষ, সকলে জানে যে কোন মানুষটার জন্য রাষ্ট্রপতি সম্মান আছে, তাকে নিচে কিছু কাজ করতে হয়েছে। এমনি এমনি কি দেয় রাষ্ট্রপতি সম্মান? তার জাতির জন্য একটা বিশাল অবদান রয়েছে, যার কারণে তাকে রাষ্ট্রপতি সম্মান দেওয়া হয় বা বিভিন্ন সম্মান যেসব জীবন দেওয়া হয়, আপনারা এটা জানেন। তো নূহ আলাইহিস সালাম যে জাতির সামনে তুলে ধরছে যে আল্লাহর ওয়াকার, আল্লাহ যে সমস্ত মানব যারা বাস্তব মানব রয়েছে সবার উপরে, সমস্ত মাখলুকের উপরে, কেন কেন এত উচ্চ পদমর্যাদা আল্লাহ আছে, কেন আছে প্রশ্ন হয় না? কোনদিন আপনার মাথায় প্রশ্ন এসছে কি যে আমরা আল্লাহর ইবাদত কেন করবো? কেন করবো? কি দরকার পড়ছে আল্লাহর ইবাদত করবো? হাজারো এরকম মাবুদ রয়েছে তাদের ইবাদত চলছে, তাদের ইবাদত আমরা আল্লাহর ইবাদত কেন করবো? আপনি তো নামাজ পড়ছেন, এই প্রশ্ন আপনি কোনদিন করেছেন নিজেকে নিজে? করেছেন কি? না করার কারণে তো আপনার আমাদের দুর্বলতা। আপনি যদি পুরোপুরি ভাবে আল্লাহকে স্টাডি করতেন, আল্লাহ কি, আল্লাহকে নিয়ে গবেষণা করতেন, আপনার ইবাদতের যে মনোযোগ আসত আপনি বুঝতে পারতেন ইবাদতের কি মজা। আপনার অন্তরে চুরি করার আগে প্রশাসনের ভয় কেন আছে? কারণ আপনি প্রশাসনের ব্যাপারে জানেন। পুলিশের ভয় কেন আছে? আপনি পুলিশের ক্ষমতা জানেন, জানেন না? আপনি কোর্টে গিয়ে, আপনি মুজরিম, আপনাকে পেশ করা হয়েছে কারাগারে, আপনি ওখানে গিয়ে বেয়াদবি করেন না কেন? আপনি জানেন ওই জায়গার মর্যাদা কি? ওখানে বেয়াদবি করলে আপনি সরাসরি যত সামনে বেয়াদবি করছেন, যে কোনো ফ্যাশন আপনার বিরুদ্ধে হতে পারে, সঙ্গে সঙ্গে অ্যাকশন হতে পারে। আপনি জানেন ও তাদের ক্ষমতা, ওই জায়গার মর্যাদা আপনি জানেন, যার কারণে ওখানে আপনি বেয়াদবি করতে পারেন না। আপনি বাইরে এত মাস্টার, এত বাহাদুর, এত কিছু আছে, কিন্তু ওইখানে গিয়ে আপনি চুপচাপ, পুলিশ দেখলে আপনি চুপচাপ, কারণ কি? আপনি তার ক্ষমতা জানেন। কিন্তু আপনি যে নামাজ পড়ছেন না তার মানে কি জানেন? আপনি আল্লাহর ক্ষমতা এখানে চিনবেন, সোজা কথা যেটা বলে, আপনি এখানে আল্লাহর ক্ষমতা জানতে পারেননি বলে এখন আপনি নামাজ থেকে বিরত আছেন। আপনি আল্লাহকে জানার চেষ্টা করেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ ও রকার, আল্লাহ ক্ষমতা, আল্লাহ এত উপরে কেন উদাহরণ দিচ্ছেন? সূরা নূহ 71 নম্বর সূরা, 13 থেকে পর 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 কয়েকটা আয়াত দেখুন। আপনি সর্বপ্রথম আল্লাহ মানুষ সৃষ্টি
সৃষ্টির কথা বলছে, মানুষ কবে স্তরে স্তরে সৃষ্টি করেছে। তারপরে নূহ আলাইহিস সালাম জাতির সামনে বলছে কিভাবে আল্লাহ তাআলা স্তর বা স্তর আসমান সৃষ্টি করেছে। আমাদের সামনে জালসাটা প্যান্ডেল করতে কত খুঁটি লাগে চিন্তা করেছে, কোথায় আছে আমরা আল্লাহকে চিনতে পারি। নূহ আলাইহিস সালাম জাতির সামনে তুলে ধরছেন আল্লাহ কেন এত শ্রেষ্ঠ, আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন। আপনি যদি মানব সৃষ্টি শুধু মানব সৃষ্টি নিয়ে গবেষণা করেন, আপনি চিন্তা করেছেন পাগল হয়ে যাবেন। আল্লাহ কিভাবে মায়ের পেটে মানুষকে সৃষ্টি করলেন, মায়ের পেট থেকে কিভাবে পৃথিবীতে বড় করলেন, কিভাবে মানুষকে খাবার দিচ্ছেন, কিভাবে গরম হচ্ছে, কিভাবে বাল্যকাল বয়স্ককাল বার্ধকাল মৃত্যু চলে যাচ্ছে, কিভাবে এই যে জীবন চক্র কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কিভাবে সম্ভব। শুধু মানুষ সৃষ্টি নিয়ে যদি গবেষণা করতে লাগেন, আপনারা আল্লাহকে চেনা খুব সহজ। আমি তোমাদের সামনে আমার নিদর্শনাবলীকে তোমাদের মধ্যে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে তুলে ধরবো, যাতে করে তোমরা এটা বুঝতে পারো কোরআন হক আন্নাহুল হক, এই কোরআন যে সত্য। তোমাদের সামনে বিভিন্ন আয়াত মানে নিদর্শন, আসমান একটা নিদর্শন, মানুষ সৃষ্টি নিজে একটা নিদর্শন। আল্লাহ যে বলবেন তোমার মধ্যে আমার আদার নিদর্শন আছে, একজন দেখতে পাচ্ছে একজন দেখতে পাচ্ছে না, আপনার গায়ে দেখ এত বড় মানুষ আছে, এক একটা মানুষের গায়ে রং এক এক রকম, এক একটা মানুষের চরিত্র এক এক রকম, এক একটা মানুষের দেহ গঠন এক এক রকম। আপনি নিজের সৃষ্টির দিকে তাকিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আল্লাহর অফুরন্ত সৃষ্টি আছে, নিদর্শন রয়েছে। আমি এত কিছু বলতে পারছি, আমি আগে বলেছি বিশাল একটা অধ্যায়, সামান্য করে একটা কথা বলছি। আপনার সামনে হাজারো এরকম আল্লাহ সৃষ্টি নিদর্শন রয়েছে, যেগুলোতে আল্লাহ এটা বলতে চাইছেন এত কিছু আমি সৃষ্টি করেছি। আমার বাবা আমার শ্রেষ্ঠ উচ্চ প্রথমার্থটা তোমরা কোন মূল্যায়ন করছো না। আল্লাহ তাআলা সূরা লোকমান 13 নম্বর অধ্যায়ে 11 নম্বর আয়াতে 10 নম্বর আয়াতে আসমানের বর্ণনা দিলেন, এই সৃষ্টির কথা বলার পরে 11 নম্বর আয়াতে আল্লাহ জাতিক সম্বোধন করে বলেছেন আমাকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করছো সত্য হিসাবে তাদের কিছু দেখো সৃষ্টি করেছে দেখো। এর প্রশ্ন হলো প্রত্যেক ধর্মাবলম্বী যারা ধর্ম তিন ধর্মের লোক পালন করে, হিন্দু খ্রিস্টান যারা তারা নিজের ধর্ম পালন করে, সবাই তো বলবে এটা আমার মালিক করেছে, আপনি বলছেন আল্লাহ করেছে। হিন্দু লোক বলবে কে করেছে, রাম করেছে বা কৃষ্ণ করেছে বা কে করেছে। খ্রিস্টান ধর্মের লোক বলবে আমাদের দেবতা করেছে, ইহুদি ধর্মের লোক বলবে আমার ধর্ম আমার দেবতা করেছে, তাই না। তাকে কোরআন কি করে বলবে যে আল্লাহ এটা করেছে, আপনার ধর্ম যেটা সৃষ্টি করেছে এটা কিনা কোরআন করবে। আল্লাহ জাতির সামনে বলছে এটা তো আমার সৃষ্টি, তোমাদের যে মাহবুব গুলো আছে তারা কি সৃষ্টি করে আমার সামনে পেশ করো। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির সামনে বিশাল অনুষ্ঠানের দিয়ে সমস্ত তাদের দেবতা গুলোকে ভেঙে দিয়ে একটা মাহবুব ইল্লা কাবির আল্লাহ, তাদের মধ্যে বড় দেহ দিক দিয়ে বড় হতে পারে, সম্মানের দিক দিয়ে বড় হতে পারে, যেগুলো বড় মাহবুবটা তাদের ছেড়ে দিল, ফিরে এসো তাদের এই দেবতার অসরতার কথা তুলে ধরো যুক্তির মাধ্যমে। ফিরে এসে দেখছি তাদের মাহবুব গুলো সব শেষ পড়ে আছে, ধ্বংসযোগ্য চলেছে, বলছে ব্যাপার কি কে করেছে, আরে ইব্রাহিমের নাম শুনেছি আমাদের দেবতার ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে, বলতে পারে সেই করতে ধরে নিয়ে সঙ্গে জাতির সামনে তুলে ধরা হবে বলো হারা ফালতা হারা। তারা বললো হে ইব্রাহিম তুমি কি আমাদের মাহবুবদের সঙ্গে এই ব্যবহার করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহু মিন কামি ইয়ানতিকুন সূরা আম্বিয়া 51 আয়াত থেকে পরপর পরপর একবার 68 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত আলোচনা। জিজ্ঞেস করো তোমাদের তো মাহবুব তোমরা নিয়ে গল্প করো, তখন যে লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, এই তুমি জানো না যে এরা কথা বলতে পারে না। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি কাজ শুরু করলেন,
কি আফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়্যা ওয়া লা ইয়াযুরু উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন তোমরা আল্লাহকে বাদ দিয়ে এদের পূজা করছিলা, ওই তোমাদের কোন রকম উপকারও করতে পারে না অপকারও করতে পারে না, তোমরা যার ইবাদত করো এবং তোমাদের জন্য উভয়ের জন্য ধিক্কার দিলাম আমার তরফে ধিক্কার, এখনো কি তোমরা চোখ খুলবে না? আফালা তা'কিলুন, এখনো তোমরা চিন্তা ভাবনা করবে না, সন্তানকে স্বীকার করবে না? এত কিছু হওয়ার পরে যাদের ইবাদত করছো কোন ক্ষমতা রাখে না? অতএব আমাদের আল্লাহ আমরা যারা ইবাদত করি তিনি যে সঠিক এটা প্রমাণ করার জন্য প্রত্যেক ধর্মে দেখে একটা ধর্মগ্রন্থ থাকে, তাই থাকে না? ধর্ম অনুসারীরা কি মেনে চলে? আমরা আল্লাহকে মেনে চলি, তা আল্লাহকে সরাসরি আমাকে বলবো এটা করো অমুক করো অমুক করো, নাকি হিন্দু ধর্মের লোককে সরাসরি তাদের দেবতা বলবো অমুক করো তমুক করো তমুক করো, বা খ্রিস্টান ধর্মের দেবতাকে বলবে অমুক করো তমুক করো, বলে প্রত্যেক ধর্মের নিজস্ব ধর্মগ্রন্থ আছে। এবার আপনি দেখেন প্রত্যেকটা ধর্মগ্রন্থকে একত্রিত করে দেখেন, আমরা যেমন সোনাকে দেখি না আসল না নকল, 500 টাকা নোট দেখি আসল না নকল, আপনি যাচাই করে দেখেন দুটো আপনাদের সামনে দুটো গ্রন্থের কথা বলব, সেটা হচ্ছে ডক্টর মরিস দুকালের লেখা একটা বই আছে বাইবেল কোরআন এবং আধুনিক বিজ্ঞান, এবং ডক্টর জাকি নাইকের একটা বই আছে দেখবেন দ্য কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, আপনাদের দুটো বই পড়ার জন্য বলছি। তাহলে বুঝতে পারবেন যে আমরা যা আল্লাহ ইবাদত করছি তিনি সঠিক, কারণ যতগুলো গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের মধ্যে ভুল অবশ্যই আছে, এমনকি আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করার পরে সূরা নিসা 82 নম্বর আয়াতের মধ্যে বলছেন কি আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করবে না? ওয়ালাউ কানা মিন গায়রি ইনদিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসিরা, এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের কাছ থেকে আসতো হাজার ইখতিলাফ দেখতে পেতেন, মানে অসামঞ্জস্য দেখতে পেতেন, কিন্তু কোরআনের মধ্যে কোনো অসামঞ্জস্য নেই। দেখবেন আমাদের সংবিধান প্রত্যেক বছর চেঞ্জ হতে আছে, সংশোধন হতে আছে, প্রত্যেকটা দেশের সংবিধান চেঞ্জ হতে আছে, কিন্তু আল্লাহ পবিত্র কোরআন 1400 বছর আগে কোনো সংবিধান কোনো চেঞ্জ নাই, এটা মানুষ জাতির জন্য সংবিধান, কোনো চেঞ্জ নাই। কেয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এই কোরআন ওটাকে কোরআন সুরা তৈরি করে দেখাও, কোরআন তৈরি করে দেখাও, সুরা তৈরি করে দেখাও, পারে না, চ্যালেঞ্জ থাকলো কোনো চেঞ্জ নাই। অনেক মানুষ ভুল ভাবে একটা দিয়েছে এটাও কোরআনে ভুল, এটাও কোরআনে ভুল, 10টা ভুল 20টা ভুল 30টা ভুল, না দেখেন ইন্টারনেট সার্চ করেন কত ভুল দিতে হবে, কিন্তু প্রত্যেকটার সঠিক ব্যাখ্যা আছে, আমরা জ্ঞান না থাকার কারণে বুঝতে পারিনি। আজকে 14 বছর আগে বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারেনি এখন প্রমাণ করেছে, তাহলে বলবে সেগুলো ভুল ছিল? তারা আবিষ্কার করতে পারেনি, তাদের জ্ঞান কম ছিল, জ্ঞানের দুর্বলতা আসলে কোরআনের দুর্বলতা নয়। যাই হোক, একটা বিশাল অধ্যায় আলোচনা করতে গিয়ে তোমার সময় বেশি হয়ে গেছে, কম করবে আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া করবো, আমরা যারা ইসলাম পালন করছি সঠিকভাবে পালন করবো, আল্লাহকে আগে জানবো তবে ইবাদতের মধ্যে মনোযোগী হবো, এবং আমরা জাতির সামনে আরো টিকা যারা অমুসলিম আছে তাদের সামনে আমরা ইসলামকে রিপ্রেজেন্ট করছি সঠিকভাবে, আমরা পেশ করবো তাদের সামনে যাতে করে ইসলামের সৌন্দর্য তারা বুঝতে পারে এবং ইসলামের সুন্দর ছায়া করে তারা আশ্রয় নিতে পারে, সেই দোয়া আমরা আল্লাহর কাছে করবো। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ইসলাম পালন করতে তৌফিক দান করো। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ।